আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আমরা যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা অনেক সময় অনেকেই অনেক কাজ করি, কেউ ব্লগিং করে, কেউ ইউটিউবে ফেসবুকে অনেক মার্কেটিং করে, কিন্তু লিখতে লিখতে দেখা যায় আমাদের হাত ব্যথা হয়ে যায়। তো আর আমরা অনেকেই বাংলা লিখতে পারি না ঠিক মতো, অথবা অন্যান্য ভাষা যারা আছে তারাও লিখতে পারে না। তো তাদের জন্য আমি যারা বাংলা লেখেন ল্যাপটপে অথবা কম্পিউটারে, তাদের জন্য একটি বেস্ট আমি ওয়ে দেখাবো, যে ওয়েতে আপনারা শুধু মুখে বলবেন, ভয়েস রেকর্ড করে দিবেন, ভয়েস দিবেন আর সাথে সাথে লেখা হয়ে যাবে। অনেক একটি এক্সাইটিং বিষয় এটা। অন্য কোনো আপনার অ্যাপস ডাউনলোড করতে হবে না, অন্য কোনো কিছু ডাউনলোড করতে হবে না, আপনার গুগল আপনার গুগল থেকেই হয়ে যাবে। তো বন্ধুগণ, চলুন আমরা এই এক্সাইটিং বিষয়টি দেখে আসি। তবে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি পুরাতন বিয়ে হতে থাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বন্ধুগণ, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুগণ, আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আমি যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে আপনি আসলাম, আমরা ব্রাউজারে আসতেছি, আমাদের একটু নেট স্লো, এর জন্য একটু বের হইতেছে। ব্রাউজারে আসার পরে যে কোনো একটা গুগল সার্চ করবেন, ঠিক আছে? আপনি যাবেন গুগলে, এই সার্চ বক্সে যে কোনো একটা গুগল এর যে কোনো একটা সাইট লিখে অথবা www.google.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আমি একটা গুগল সাইটে গেলাম। গুগলের সাইটে আসার পরে দেখেন এই যে এই কোনারে আমার এই যে মাউসটা নিচে এই যে এই ইটা শো করতেছে, ঠিক আছে? তো এই গুগলের এইটা শো করতেছে, এটা শো করলে এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন দেখাবো, তার ভিতরে দেখেন যে ডুস, ঠিক আছে? এই ডুস ডুসে একটা ক্লিক করবেন, গুগল ডুস যেটা, এই ডুস মানে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে দেখুন অনেক এই যে ইয়ে আছে। তো আপনারা কী করবেন, এই যে ব্ল্যাঙ্ক যেটা, এই ব্ল্যাঙ্কে ক্লিক করবেন এই প্লাস আইকনে। তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে একটা নোটপ্যাডের মতো, এই এই সাইডে নোটপ্যাড নিয়ে আসবে, ঠিক আছে? তো আপনি নোট করে রাখতে পারেন, সেই ডকুমেন্টের সাইড নিয়ে আসবো। আসার পরে আপনি কি করবেন, এখন আমরা এভাবে লিখলি আপনি লেখা পারবেন, এভাবে লিখলি লেখা পারবেন। আমরা যদি ভয়েস দিয়ে লিখতে চাই তাহলে যাইতে হবে আমাদের এই যে দেখেন এই যে নিচে একটা টুলসের যে অপশন, এই যে এই টুলস, টুলসে ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখেন যে মাইক্রোফোন, তো এই মাইক্রোফোন ক্লিক করে দেবেন। মাইক্রোফোন ক্লিক করার পরে এখন আপনি কোন ভাষায় লিখবেন, তো ভাষা সিলেক্ট করার জন্য দেখেন এই যে জায়গায় ইউজ ল্যাঙ্গুয়েজ। তো এই জায়গায় আমি যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, দেখেন এই জায়গায় এমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই যে মনে হয় এই জায়গায় নাই, ঠিক আছে? গুগলে সব ল্যাঙ্গুয়েজই আছে। স্ল্যাশ করে যদি আমি নিচে যাই, তো দেখেন এই যে আরবি, দেখেন এই যে বাংলা, বাংলা বাংলাদেশ, ঠিক আছে? তার সাথে ভারত বাংলা, তো আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলা বাংলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যে কোনো একটা জিনিস লিখবো, তো তার জন্য আমি মাইক্রো মাইক্রোতে ক্লিক করব। জানি না আমার লেখা উঠবে কি না উঠবে, কারণ আমি স্ক্রিন রেকর্ড অলরেডি করতেছি, তো দেখতে চাই। হ্যালো বন্ধুগণ, আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে। দেখেন বন্ধুগণ, আমি মাইক্রোফোনটা অফ করে দিলাম, দেখেন আমি দেখেন বন্ধুগণ বলছি এটা উঠে গেছে, ঠিক আছে? মাইক্রোফোন অফ করে দিলাম, দেখেন আমার একদম মানে কোনো লেট হয় নাই, ঠিক আছে? মানে বলার সাথে সাথে বাংলা এত সুন্দরভাবে লেখে তার ধারণার বাইরে, ঠিক আছে? গুগল এটা আসার অসাধারণ একটি বিষয়। তো আপনারা অবশ্যই লিখতে অনেক বড়, যারা অনেক বড় বড় লেখা লেখেন, অনেক ব্লগে লিখতে গেলে অনেকক্ষণ ধরে লিখতে হয়, আর বাংলা তো অনেক জানেন কিবোর্ডে অনেক সমস্যা হয়, তাদের জন্য অনেক উপকারী এই বিষয় হবে আমি আশা করি। তো এইভাবে আপনি করার পরে তো আপনি নোট সেভ করেও রাখতে পারেন, ফাইল সেভ করে রাখতে পারেন। তো আপনি এই জায়গা থেকে কপি করে এভাবে যদি কপি করেন, অল সিলেক্ট করে কপিও করতে পারেন, তো আপনি যে কোনো জায়গায় ইচ্ছা মতো রাখতে পারেন, ঠিক আছে? তো আপনি এই জায়গা থেকে এই যে এই জায়গায় অনেক টুলস আছে, আপনি লেখার মানে সাইজ মানে সবকিছু করতে পারেন এই জায়গা থেকে। আপনি আপনি শুধু দেখে নেবেন, তো আপনি দেখলে আশা করি সবকিছু বুঝে যাবেন এই জায়গায়। তো বন্ধুগণ, হয়তো আপনি 2-3 মিনিট দিয়ে আপনি এই কাজটি শিখে গেছেন, অনেক একটি ইজি বিষয়। এই বিষয়টি আমি আগে জানতাম না, আমি জানলাম দেখে আপনাদের জন্য নিয়ে আসলাম। তো বিষয়টি অনেক ইজি বিষয়, মানে আমাদের অনেক হেল্প করবে এই বিষয়টি, কারণ আমাদের দেখা যাবে অনেক লিখতে লিখতে আমাদের অবস্থা খারাপ,
যারা একটু টাইপিং কম পারেন তাদের তো আরো অবস্থা খারাপ, যারা একটু ভালো পারেন তাদের জন্য ঠিক আছে হয়তো এতটা ইজি না, কিন্তু যারা একটু কম টাইপিং পারেন তাদের জন্য অনেক টাফ একটি বিষয় টাইপিং করা। অর্থাৎ এরসে আপনি ভয়েস দিবেন একদম হুবহু লেখা যাবে, অনেক একটি ভালো বিষয়। তো বন্ধুগণ আজকে আর কথা বলবো না, পরবর্তী যে কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে ভালো রাখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যায়। তো বন্ধুগণ চলে যাচ্ছি, আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। We'll be right back.